রপ্তানি রতন, এই তিনজন আমাকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মারতে থাকে। আমি বারবার তাদের বলি যে আমি শিক্ষক, আমি দায়িত্বে আছি, আমরা আপনারা এগুলো কী জন্য করছে, এরকম করতেছেন কেন? তখন আমার এই মারা দেখে আমার মারতে মারতে আমাকে মাঠের মাঝখানে নিয়ে আসে। তখন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই ছিল, সবাই দেখছিলেন। তখন আমার সহকর্মীবৃন্দ শিক্ষকরা যারা ছিলেন তারা দৌড়ে আসেন, আমাকে রক্ষার জন্য আসেন। তখন তারা ছাড়িয়ে দেন। তখন ছাড়ানোর এক পর্যায়ে তখন ওই দপ্তরি সজীব আমাকে আবার সজোরে পেটে মুখে দিকে লাথি মারে আমাকে। তখন আর কি আমি পড়ে যাওয়ার উপক্রম হই। তো তারপরে আমি আমার যারা ওখানে আয়োজক কমিটি ছিলেন তাদেরকে আমি বলি যে আমি তো এখানে নিজ ইচ্ছা আসি না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জন্য আমি এসেছি, তাহলে আমার উপর কেন? এখন আসলে আপনি কি চাচ্ছেন? আমি চাই যে এই দোষীদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি এটা চাই যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, আমি ব্যক্তি আরিফ না, আমি একজন শিক্ষক, আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার শিক্ষক। আমি চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর কোনো শিক্ষকের সঙ্গে না হোক, এটা যেন একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা পায়, সেজন্য আমি তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। তাদেরকে আসলে আমাকে বলছে যে এ ধরনের আসলে এদেরকে বলে কিছু লাভ নাই, এরা হচ্ছে আসলে এদের তো চাকরিটা স্থায়ী না, এদের হচ্ছে মাস্টার রোল এদের চাকরি, তো এদেরকে ম্যাক্সিমাম নিয়োগ হয় আপনার মানে পলিটিক্যালি, যেটা আমাকে অনেকভাবে বলতেছে যে এটা মিউচুয়াল করে না, ওদের পেটে লাথি মারার দরকার নাই। তা আমি তো আসলে ভুক্তভোগী, আমার ব্যথাটা আমি জানি, আমি তো আসলে কাউকে এটা বোঝাইতে পারবো না, তাই না? এটা তো যখন সবাই বলতেছে যে এটা চেপে যাও তোমারই অসম্মান হবে, তখন আসলে আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে কেন আমি তো অন্যায় করি, আমি তো দায়িত্ব পালন করতে গিয়ে ই করছি, এরকম হারাস্তার শিকার হয়েছে। যাই হোক, আমি এরকম ই হচ্ছে যে বলতেছে যে এটা নিয়ে কিছু করার দরকার নেই, তো আমি এজন্য আসলে চাচ্ছি যে বিচার হোক। আচ্ছা, এই যে একজন শিক্ষক যারা আমরা আমি তো এটাই মনে করি, কারণ নৈতিকতা বা মূল্যবোধ যদি মানুষের না থাকে তখনই আসলে এই ধরনের পশুর মতো আচরণ আমি বলব, কারণ তারা সংঘবদ্ধভাবে আমাকে তিনজন মিলে একটা মানুষকে এভাবে মানে মারতেছে, আমি তখন নিজেকে খুবই অসহায় মনে করতেছিলাম যে আমি শিক্ষক না। আমাকে পরবর্তীতে একজন বললো যে আমি আপনাকে বুঝতে পারিনি, আপনি শিক্ষক যে এটা আমি বুঝতে পারিনি। তা আমি বারবার বললাম যে আমি তো শিক্ষক, আমি পরিচয় দিচ্ছি, তার মানে কি এটা বোঝাচ্ছে না যে আমি শিক্ষকটা হলে সে তাকে মারার রাইট ছিল? এটা আসলে আমি বুঝতে পারলাম না, যে বারবারই বলতেছে আমি আসলে বুঝতে পারিনি যে আপনি শিক্ষক। তাহলে আমি এটাকে আমি আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আসলে, তো আমি আসলে বারবারই চাই যে এটা একটা শাস্তি হোক, কারণ এটা যদি শাস্তি না হয় তাহলে আমি মনে করবো যে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটাতে তারা দ্বিধাবোধ করবে না।